যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তো এই টাইপের যদি কোনো অঙ্ক পরীক্ষাতে আসে, যেমন এখানে বলেছে প্রথমে দেখো 20% হ্রাস করতে বলেছে এবং পরে দেখো কত শতাংশ বৃদ্ধি করতে হবে, এরকম যদি কোনো অঙ্ক আসে, তো সেক্ষেত্রে এখানে বলেছে 20% হ্রাস, প্রথমে প্রথমে 20% হ্রাস বলেছে, তাহলে আমি ওপরে লিখব 20 এবং যেহেতু হ্রাস বলেছে মানে সেক্ষেত্রে 100 থেকে 20 কি করবো, মাইনাস করবো, মানে 100 - 20 লিখব, গুণ 100। যদি এখানে 20% বৃদ্ধি বলতো প্রথমেই, তাহলে আমি নিচে 100 + 20 করতাম। ক্লিয়ার? তো এই টাইপের অঙ্ক আসলে এইভাবে আমরা করবো, তাহলে খুব সহজে কিন্তু উত্তরটা বের করতে পারবো। তাহলে 20 ওপরে লিখলাম, নিচে 100 থেকে 20 বিয়োগ করলে আমার হচ্ছে 80, গুণ দিয়ে দেবো 100। কাটাকুটি যদি করি 20 4 হয়ে যাচ্ছে আমার 80, আর 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 25। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 25%, যেটা রয়েছে আমাদের অপশন বিতে। ঠিক আছে, চলে আসছে নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 26, এটা জিআই, এটা তো দেখতে পাচ্ছ এবিসিডি ইএফজিএইচ আইজেকেএল এমএনওপি কিউআরএসটি ইউভিডব্লিউএক্সওয়াইজেড। তো উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বা দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম স্থানে আছে? তো কি বলেছে, উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষর, এখানে বর্ণমালার শেষ অক্ষর কি আছে, জেড, জেড এর আগের অক্ষর কি আছে, ওয়াই, ওয়াই এর বা দিকের দশম স্থান, ওয়াই এর বা দিকের দশম স্থান আমরা দেখবো, ওয়াই এর বা দিকের দশম স্থান বলতে 1 2 3 4 5 6 7 8 9 10, দশম স্থানে কি আছে, ও আছে। এবার বলেছে দশম স্থানের অক্ষর আমরা তো ও পেলাম, ও এর এবার ডান দিকে অষ্টম স্থানে জানতে চেয়েছে, ও এর ডান দিকে অষ্টম স্থানে দেখবো 1 2 3 4 5 6 7 8, অষ্টম স্থানে কি আছে, ডাব্লিউ আছে। তো ডাব্লিউ কিন্তু সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 27, যে অঙ্কটি আছে, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়, যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? অপশন এতে 5 বছর আছে, বিতে 8 বছর আছে, সিতে 3.5 বছর আছে, ডিতে 2.5 বছর আছে। তো কোশ্চেনটা দেখে তোমরা বুঝতেই পেরেছ এখানে পি বলতে কত, 12,000, তাই পি এর জায়গায় আমি কত লিখবো, 12,000 লিখব। আর মানে কত, এখানে 6% দেখতে পাচ্ছ, তাহলে আরের জায়গায় কত লিখবো, 6 লিখবো। আর সময়টা আমি কোশ্চেনে বলে দেয়নি, সময়টা বের করতে দিয়েছে, সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল, এই টিটা আমাদের বের করতে দিয়েছে, ফলে টিটা যেরকম আছে আমি সেরকমই লিখব, নিচে যেরকম 100 ছিল সেরকম 100 লিখলাম। তো এটা হচ্ছে সুদ 12,000 টাকার 6% হারে, টিটা হচ্ছে সময়, তো এই সময়ের সুদ আমরা বের করলাম 12,000 × 6 × t/100, পি আর টি বাই হান্ড্রেড এই ফর্মুলা ইউজ করে। এবার কোশ্চেন অনুযায়ী 12,000 টাকায় 6% হারে যে সুদটা এখানে বলেছে, সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়, এটা কিন্তু সুদ নয়, এটা হচ্ছে সুদে আসলে, মানে আসলের সঙ্গে এটা সুদ যোগ করা আছে, তাহলে আমি যেহেতু এটা সুদ বার করেছি ফর্মুলা ইউজ করে, এখান থেকে সুদটা অ্যাকচুয়ালি সুদ কত সেটা বের করবো কিভাবে, এটা আছে সুদে আসলে 15,600, আর এটা ছিল শুধু আসল 12,000, তাহলে সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি তাহলে সুদটা পাবো, অর্থাৎ 15,600 থেকে আমি কি করবো, 12,000 মাইনাস করবো, তাহলেই কিন্তু আমি সুদ পাবো। তো এটা কোশ্চেন অনুযায়ী সঠিকভাবে সুদ আমরা পেলাম 15,600 থেকে 12,000 মাইনাস করে 3,600, এটাই এখানে ইকুয়াল দিয়ে লিখবো 3,600। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা বুঝতে পেলাম 12,000 টাকার 6% হারে টি বছরের যে সুদটা হচ্ছে সেটা সঠিকভাবে কত, 3,600 টাকা। এই 3,600 কোশ্চেনে ছিল না, কোশ্চেনে সুদে আসলে বলা ছিল, সেই কারণে এই সুদে আসলে 15,600 থেকে আসলটা আমরা মাইনাস করলে সঠিকভাবে সুদটা 3,600 টাকা পেলাম, যেটা ইকুয়াল করে এখানে বসালাম। এবার মাঝখানে সমান আছে মানে আমি পাশাপাশি ওপর ওপর কাটতে পারবো। ঠিক আছে, তো আপাতত এটা ওপর নিচ আগে কেটে দিই, 2 0 2 0 এখানে কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম। এবার মাঝখানে সমান আছে মানে আমি ওপর ওপর কাটতে পারবো, তো 12 দিয়ে আমি কাটছি, 12 দিয়ে 360 যদি কাটি, 12 3 36, এই শূন্যটা এখানে চলে এলো। এবার আবার আমরা 6 দিয়ে 30 কাটতে পারবো, 6 5 হয়ে যাচ্ছে 30, তাহলে টি কালটা আমি কত পাচ্ছি, টি কালটা আমি পাচ্ছি 5, অর্থাৎ সময়টা টি ধরেছিলাম আমি, টিটা আমি 5 পেলাম, মানে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল, 5 বছরের জন্য। তো 5 বছর কোন অপশানে আছে আমরা দেখতে পাচ্ছি, অপশান এতে 5 বছর আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট আরও একটি সরল সুদের এরকমই আর একটা অঙ্ক, সেই কারণে ওটার পরেই আমি এটাকে নিয়ে এলাম, তাহলে সকলের আরও বুঝতে সুবিধা হবে। কি আছে দেখো, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময় আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? অপশানে 15 বছর আছে, বি 10 বছর আছে, সি 18 বছর আছে, ডি 12 বছর আছে।
আসল এবং সুদের যে অনুপাত এখানে 5:2 বলেছে, তোমরা আসলটাকে 5 টাকা এবং সুদটাকে 2 টাকা ধরেও করতে পারো, অথবা আসলটাকে 5x টাকা এবং সুদটাকে 2x টাকা ধরে করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার এটা সুদ আমরা কোশ্চেন অনুযায়ী যদি 2x টাকা ধরি, তাহলে আমরা ফর্মুলা ইউজ করে একটা সুদ বার করব, সেই সুদের সঙ্গে এই যে সুদটা 2x এটা যদি ইকুয়াল করে দিই, তাহলে আমরা এই সময় যেটা টি যেটা কোশ্চেনে বলে দেয়নি সেই সময়টা আমরা বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি এখন সুদটা বার করবো ফর্মুলা ইউজ করে। একটা সুদ তো আমরা এখানে 2x টাকা ধরে নিয়েছি, সুদকে আমরা ইন্টারেস্ট বলি আই, তো একটা সুদ 2x টাকা, এটা তো কোশ্চেন অনুযায়ী আমরা এখান থেকে লিখে নিয়েছি, 2x টাকা এটা ধরে নিয়েছি। আরেকটা সুদ আমি ফর্মুলা ইউজ করে বার করছি, ফর্মুলাটা আমরা সকলেই জানি, PRT/100। তো পি এর জায়গায় আমি 5x বসাবো, আর এর জায়গাতে 4 বসাবো, কারণ 4% সেটাই হচ্ছে আর, আরের জায়গায় 4 বসাবো, টি তো জানি না, ঠিক আছে, টিটা যেরকম আছে সেরকমই লিখবো। তো সেই মতো আমি পি এর জায়গায় 5x বসিয়ে দিয়েছি, আরের জায়গাতে 4 বসিয়ে দিয়েছি এবং টি যেরকম আছে সেরকমই লিখেছি, কারণ টিটাই আমাদের বের করতে হবে, নিচে 100 যেরকম আছে দিলাম। তো এটা গেল সুদ, এটা ফর্মুলা ইউজ করে পেলাম। আরেকটা সুদ আমরা কোশ্চেন অনুযায়ী 2x এটা ধরে নিয়েছিলাম, তো ইকুয়াল টু আমি এখানে 2x লিখতে পারি। এবার এটাকে সলভ করব, মাঝখানে সমান আছে মানে আমি পাশাপাশি কাটতে পারি, তো এইখানের x আর এইখানের x আমি কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে যদি ওপর নিচ 100কে কাটছি, 5×20 হচ্ছে 100, এবং 4 দিয়ে যদি 20কে কাটে তাহলে 4×5 হচ্ছে 20, তাহলে টি ইকুয়াল টু আমার কত হচ্ছে, টি ইকুয়াল টু এখানে কিন্তু 5 এর সঙ্গে 2 কোণাকোণি আমরা গুণ করব, 5×2 করবো, মানে 5×2 কত হচ্ছে, 5×2 আমাদের 10 হচ্ছে। তো তোমরা যেরকম খুশি কাটাকুটি করতে পারো, আমি আমার মতো কাটলাম, টি ইকুয়াল টু আমার কত বেরোলো, 10 বেরোলো, তাহলে টি ইকুয়াল টু 10 বছর, সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, 10 বছর। নেক্সট পরের অঙ্কতে আসছি, এটা জিআই রয়েছে, নিচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই, অর্থাৎ এই যে নাম্বারগুলো দিয়েছে যেখানে 4 আমরা খুঁজব এবং 4-এর আগে 7 আছে কিন্তু 3 নেই, এরকমই কিন্তু খুঁজব আমরা, ঠিক আছে। তো দেখা যাক এরকম কতগুলো পাই, এখানে দেখতে পাচ্ছি 4 আছে, এই জায়গাটা 4 আছে, এই জায়গাটা 4 আছে, এইখানে 4 আছে এবং এইখানে 4 আছে। এবার এদের আমরা আগে 7 খুঁজব, পরে 3 নেই, এরকম খুঁজব। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি 4-এর আগে 7 আছে, পরে 3 নেই, তো এটাকে আমরা নিতে পারি, কেন দেখতে পাচ্ছি পরে 2 রয়েছে, ঠিক আছে, এটাকে আমরা নিতে পারি, একটা পেলাম আমরা, এরকম আরও কতগুলো পাওয়া যায় দেখব। এখানে দেখতে পাচ্ছি 4-এর আগে 7 আছে, মানে 4-এর আগে 7 থাকতে হবে কিন্তু পরে 3 থাকলে চলবে না, এরকমই বলেছে, এরকমই কতগুলো পাওয়া যায়, তো এটাও আমরা পাচ্ছি, দুটো পেলাম। এখানে দেখতে পাচ্ছি 4-4-এর আগে 7 আছে কিন্তু পরে দেখতে পাচ্ছি 3 নেই, তো এটাও আমরা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি 4-এর আগে 7 আছে, পরে 3 আছে কিন্তু এটাকে আমরা নিতে পারবো না, কারণ যেহেতু বলেছি পরে 3 থাকলে হবে না, ঠিক আছে, এটা আমরা নিতে পারবো না। আচ্ছা, এটাতে আছি 4, পরে আগে 7 আছে, পরে 3 নেই, ঠিক আছে। টোটাল কতগুলো পেলাম, 1, 2, 3, 4 পেলাম, ঠিক আছে। তো সেই কারণে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, এটাও জিআই আছে, কোশ্চেন নাম্বার 41 দেখতে পাচ্ছ। যদি 1+4=9, 2+8=18, 3+6=15, তাহলে 7+8 এর মান কত বলেছে। অপশন এতে 30 আছে, বি 41, সি 32, ডি 23, এটা খুব ইজি, একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা এটা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ 1+4 মানে কত, 5, 5-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে 9, ক্লিয়ার। আরেকবার বলছি 1+4 মানে কত, 5, 5-এর সঙ্গে যদি এই 4টাকে যোগ করি 9 হচ্ছে, পরেরগুলো এইভাবে হচ্ছে নাকি দেখব। 2+8 মানে কত, 10, 10-এর সঙ্গে যদি আমরা এই 8টাকে যোগ করি তাহলে 18, তো হচ্ছে, এবার এটাও আমরা সেভাবেই দেখব। 3-এর সঙ্গে 6 যোগ করলে 9, 9-এর সঙ্গে যদি এই 6টাকেই যোগ করি তাহলে 15 হচ্ছে, তাহলে এই অনুযায়ী যদি আমরা 7+8 যেটা আমাদের বের করতে দিয়েছে সেটাকে যদি করি, তাহলে 7+8 যোগ করলে 15, 15-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে কত হচ্ছে, 23 হচ্ছে, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্তই থাকুক, এরপর বাকি অঙ্কগুলি থাকলো সেগুলো চেষ্টা করব পরের ভিডিওতে সলভ করার। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য চাকরির, যেমন রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, অবশ্যই ম্যাথস অল্ভ টিচার ফেসবুক পেজ অথবা ম্যাথস অল্ভ টিচার ইউটিউব চ্যানেলটি, দুটোকেই চেষ্টা করবে ফলো করার। সকলে ভালো থেকো, গুড নাইট।